আর হাতে মাত্র গোনা কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পুজো কমিটির মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। একদিকে যেমন রাত জেগে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি, অপরদিকে মণ্ডপ তৈরিতে ব্যস্ত মণ্ডপ শিল্পীরা। এই প্রস্তুতির মাঝে প্রাচীনতম দুর্গাপূজার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 5 নম্বর অঞ্চলের গড় সেনাপেত্তা গ্রামে দেব বাড়ির পুজোকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। জানা গিয়েছে 500 বছরের বেশি পুরনো এই পুজো। তবে এই পুজোর একটা বিশেষত্ব রয়েছে, সব জায়গায় দেবী দুর্গার 10টি হাত থাকলেও 18টি হাত থাকে এই প্রাচীনতম এই দুর্গা প্রতিমাতে। কথিত আছে, মহিষাসুরকে বধ করার সময় মা দুর্গা ক্ষণিকের জন্য 18টি হাতের ব্যবহার করেছিলেন। দুর্গা মায়ের সেই রূপকে উপেক্ষা করে এই বনেদি বাড়ির পুজোতে 18টি হাত বিশিষ্ট মা দুর্গার আরাধনাতে মেতে ওঠে পরিবার। শুধু পরিবার নয়, গ্রামবাসীরাও এই পুজোতে আনন্দে মেতে ওঠে। পুজোতে দূর দূরান্ত থেকে বহু আত্মীয় স্বজন আসে পুজোর আনন্দ উপভোগ করতে, এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে যাই হোক, বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে তা বলাই বাহুল্য। আগেও এসেছি, এদিকে তাকান। পূজা পদ্ধতি আমাদের নিজস্ব নীতি, আমাদের পৌলিক যে পুঁথি আছে সেই পুঁথি অনুসারে পূজা পদ্ধতি হয়। যেমন নবমাসে কল্পারম্ভ, নবমী নবমাসে কল্পারম্ভ থেকে শুরু করে মহানবমী তিথি পর্যন্ত আমাদের নিজস্ব পদ্ধতিতে পূজা পদ্ধতি হয়। প্রত্যেক দিন এক এক দেবীর এক এক রূপের পূজা হয়। প্রথম দিন অম্বিকা মাতার পূজা, তারপরে রুদ্রাণী, তারপরী ইত্যাদি মাতার পরপর পূজা হয়। মহাপঞ্চমী দিবসও পূজা হয়। মহাষষ্ঠী দিবস আমাদের বোধন অধিবাস আমন্ত্রণ হয়। সপ্তমী দিবসে আমাদের 3 দেবীর পূজা হয়। মহাদুর্গা জয়চণ্ডী মন্দির, জয়চণ্ডী যে মন্দির আছে ওটা আমাদের আদি মন্দির, ওইখান দিয়ে ছিলেন বনদুর্গা। বনদুর্গার পূজা প্রথম হবে বনদুর্গা উগ্রচণ্ডা জয় দুর্গা। কতদিনের এই পুজো, কতদিন থেকে চলে আসছে পুজোটা? কদিন থেকে মুকুন্দরাম চক্রবর্তী যতদিনের আবিষ্কার আবির্ভাব তার পূর্বের পূজা, প্রায় 500 বছর কি কত বছর বলা বলা। আমাদের পূজাটা হতো গভীর জঙ্গলে, জয়চণ্ডী জয়পুর জঙ্গলে, জয়পুরের জয়চণ্ডী জঙ্গলে, গভীর জঙ্গলে। সেখানে আমাদের পূর্বপুরুষরা ছিলেন যেমন সাধক, তিনি পূজা করতেন। সেখান থেকে সেই পূজাটা পরে বর্গী আক্রমণের সময় ব্রিটিশ আমলে সেই পূজাটা এখানে আমাদের স্থানান্তরিত হয়। লর্ড বেন্টিকের আমলে আমরা এখানে চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে পাই। আপনার নাম কি? আমার নাম শ্রী অনাদি কুমার দেব, অনাদি কুমার দেব। এই যে ঐতিহ্যবাহী ঠাকুর আপনাদের সব জায়গায় 10 বাহু, আপনাদের 18 বাহু, এই বিষয়টা একটু বলুন। বিশেষ মুহূর্তের জন্য মা দশরথ ভুজা মূর্তিকে 18 হাত দুর্গার রূপ নিতে হয়। এই দুর্গম অসুরকে বধ করার জন্য ক্ষণিকের জন্য উনি অষ্টাদশ ভুজারূপে আবির্ভূত হয়েছিলেন। কীভাবে পুজো আচার্য হয় বা আপনারা কীভাবে সারা বছর দেখেন? পুজো আচার বলতে, পুজো আমাদের এই জিতা অষ্টমী জীবনগ্রহণ পূজার পর থেকে আমাদের নবমাদি কল্পারম্ভ, আমাদের নবমাদি কল্পারম্ভ থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়, চণ্ডীপাঠ শুরু হয়ে যায়। আমাদের 13 দেবীর পূজা ষষ্ঠী পর্যন্ত হয়। ষষ্ঠীতে ওইখানে বেলবনে বোধন হয়। সপ্তমীতে প্রভাতে আমাদের সামান্য কুয়াই নদীতে কলাবর স্নান করতে যাওয়া হয়। অষ্টমীতে সন্ধি পূজা এবং নবমীতে মহানবমী পূজা, ছাগ বলি, ছাঁচগুঁড়া বলি, ইক্ষু বলি এসব হয়। আমাদের মহালয়ার পরদিন প্রতিপদ দিবস হইতে আমাদের নহবত এসে যায় বাজনা। আমার জ্যেষ্ঠ কাকু এসেছেন। আপনার নাম? আমার নাম অশ্বিনী দেব।